ধর্মনগর টু আগরতলাগামী রেলের ধাক্কায় মৃত 75 বছর বয়সী এক বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম লীলু রানী দাস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গাস্থিত রেলব্রিজ সংলগ্ন রেল রাস্তায় বুধবার সকাল আনুমানিক প্রায় 8:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, 75 বছর বয়সী বৃদ্ধা লীলু রানী দাস অন্যান্য দিনের ন্যায় বুধবার সকালে রেলপথে পায়ে হেঁটে নিজ বাড়ি থেকে অন্যত্র যাওয়ার পথে হঠাৎ ধর্মনগর টু আগরতলাগামী রেল আসতে রেলের ধাক্কায় মৃত্যু হয় নীলু রানী দাস নামে ওই বৃদ্ধা মহিলার। পরে এই ঘটনা প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা খবর দিয়ে ত্রিশাবাড়িস্থিত রেল পুলিশ সহ তেলিয়ামুড়া থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ সহ তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে রেল পুলিশ সহ এলাকার প্রচেষ্টায় রেলের ধাক্কায় মৃত বৃদ্ধার মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শববাহী গাড়ি ঝুঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে এনে রাখে ময়নাতদন্তের জন্য। জানা যায়, বুধবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃত বৃদ্ধার মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে রেল পুলিশের উপস্থিতিতে। অন্যদিকে এই ঘটনা ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। রেল পুলিশের সঙ্গে সঙ্গে কথা ফোন করা হয়েছে, তারা আরো 2-3 ঘন্টা পরে আছে। কোন জায়গায় হয়েছে ঘটনা? রেলের রাস্তাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।